फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम टू माय चैनल डेली लाइफ। तो एखन बजे सकाल 9:30 और आज के पेस्टा दो मास पूर्ण हलो। चारिदिके एत गरम पड़े हमारे तो दू मैंने एदी के दो दिन धरे कोनो रकम कोनो बिस्टी नहीं एत गरम जो मन ही हाँ जो ग्रीष्मकाल ना ये बर्षाकाल। तो देखा जाक आज जो एक बिस्टी है तो खूब भलो है। तो चलो बेसि बकबक ना कर फटाफट आज के दिन स्टार्ट करा जा। এটা হচ্ছে পেস্তা ঠান্ডা লেগেছে বলে এই ওষুধটা পেস্তাকে খাওয়ানো হচ্ছে। পেস্তা এমনি ওষুধ খেতে খুবই ভালোবাসে কিন্তু এই ওষুধটা তেতো বলে এই ওষুধটা একদম খেতে চায় না। এই জন্য মা আর ভাই এরকম করে ধরে খাই দিচ্ছে। এটা সেলাক্সের সাথে গোলা আছে এই ওষুধটা। এটা ট্যাবলেট দিয়েছিল ওই জন্য এটা সেলাক্সের সাথে গুলেই দিতে হচ্ছে। দেখতে পাচ্ছ একদম এই ওষুধটা খেতে চায় না। খুব কষ্ট করে ওকে ওষুধটা খাওয়াতে হয়। এটাতে একটু জল দিয়ে দে ভাই। তোমাকে তেতো ওষুধ খাইয়ে দিয়েছে পেস্তা। কত কষ্ট করে ওষুধ খাওয়াতে হচ্ছে এই ওষুধটাও একদম খেতে চায় না। পেস্তা কি হলো কি হলো? হ্যাঁ পচা ওষুধ খাইয়ে দিয়েছে। এখন বিকাল হয়নি, এখন 4:45 বাজছে। আকাশে প্রচণ্ড মেঘ এসছে। সকালবেলাতেই বললাম যে এত গরম একটু বৃষ্টি না হলে ভালো লাগবে না, কিন্তু এই দুপুরের দিকটা দেখছি আবার মেঘ এসছে। জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি না হলে মানুষ আর বাঁচবে না। এত পরিমাণ গরম, মানে এত পরিমাণ গরম লাগছে যে মানে কিছু বলার নাই। এবার যদি বৃষ্টি না হয় আমি তো বাঁচবই না। আর এই গরমে এই সামনে মানে এত পরিমাণ চুল উঠছে যে এই সামনে এগুলো সব টাঁক হয়ে গেছে। তো ভাবছি যে পার্লারে গিয়ে সামনে লক্স বা লেয়ার কিছু একটা দেবো, কারণ না হলে সামনে চুলগুলো আমি আর বাঁচাতে পারবো না। এই এতটা পর্যন্ত উঠেছে, এরপর এত দূর অবধি উঠে যাবে। তো দেখি একদিন যাব গিয়ে চুলটা একটু কেটে আসবো। যদিও চুল কাটতে আমার ভালো লাগে না, আমার লম্বা চুলই ভালো লাগে, কিন্তু তবু কিছু করার নাই, না হলে আর চুলগুলো আর রাখা যাবে না। কে ভাবছি একটু ফুচকা করব। মনটা কেমন জানি একটু ফুচকা ফুচকা করছে, অনেক দিন ফুচকা খাইনি তাই খুব ফুচকা খেতে মন যাচ্ছে। তো এখন তো বাইরে ফুচকা খাওয়াটা অসম্ভব, কারণ আমরা এখন বাইরের জিনিস খাই না, না খাওয়াটাই ভালো। আর যদিও এখন করোনাটা একটু কমেছে, তা হলেও বাইরে ফুচকা না খাওয়ার থেকে ঘরে করে খাওয়াই ভালো। কী করে না আটা সুজি দিয়ে বাড়িতে তৈরি করে না ফুচকা, আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমার ফুচকা হয়নি, পুরো লুচি হয়ে গেছে। তাই ওইটি আমার দ্বারা হবে না, তাই জন্য যে ফুচকার পাঁপড়গুলো পাওয়া যায় সেই ফুচকার পাঁপড়গুলো কিনে নিয়ে এসেছি, মানে কেনাই আছে আর কি। আর বাড়িতে একটু আলু মাখা করব, একটু জল করব, ওই দিয়েই ফুচকা খাওয়া হয়ে যাবে। এখানে আমার ফুচকা হচ্ছে, মানে ফুচকা পাঁপড় দিয়েই ফুচকা করবো আর কি। তাহলে ফুচকা ভাজা হচ্ছে, মা ভাজছে। মা ফুচকাগুলো দেখো, এই হচ্ছে ফুচকা, আর এই হচ্ছে আলু মাখা, আর এই হচ্ছে টক জল। তো এখানে আমাদের ফুচকা রেডি, ভাই এবার ফুচকা খাবে। আলু পুর তো এবার আমরা খেয়ে নিই সবাই মিলে ফটাফট। ফুচকাটা খুব সুন্দর হয়েছিল। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এইটুকুই। আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন, যাতে আমাদের ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।